নিশি ইসলাম রাফা আপনি লিখেছেন, সুন্নতে খাতনা ছেলে বাচ্চাদের কত বছর বয়সে করা উচিত? এটা করা কি ফরজ? এটা কেন করা উচিত? মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? দেখুন, সুন্নতে খাতনা এটা করা ইসলাম শরিয়াতে সুন্না, বলাই হচ্ছে সুন্নতে খাতনা। বাচ্চার জন্মের পর যেটাকে চর্মচ্ছেদন বলা হয়, তার তার লজ্জাস্থানের অগ্রভাগে যে জমে থাকা অতিরিক্ত অংশ আপনার সেটা কেটে ফেলা, এই চর্মচ্ছেদন বা খাতনা এটি সুন্না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শৈশবে কাটা বিষয়ে তার থেকে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। একটা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস থেকে আমরা জানি, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম দিনে খাতনার উদ্যোগ নিয়েছেন। যদি হাদিসটি সনদ দুর্বল আমরা বলেছি, এরকম আরও বেশ কয়েকটি সনদ থেকে বোঝা যায় এরকম। খোলাসা কথা হলো যে শৈশবে অনেক ছোট থাকতে বাচ্চাদের খাতনা করা উচিত, কিন্তু এক্স্যাক্ট সময়টা কখন, এই সপ্তম দিনের কথা বা এরকম বিভিন্ন দিনের কথা যে আছে সে বর্ণাগুলো একটাও পরিপূর্ণভাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে যতটা শৈশবে খাতনা করা যায় ততটা ভালো। মিডিল ইস্টে সব পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সাথে সাথেই খাতনা করে দেওয়া হয়, এতে বাচ্চা টেরও পায় না। যত শৈশবে বাচ্চার খাতনা করা হবে ততই বাচ্চা কষ্ট কম পাবে এবং টের কম পাবে এবং সে পরিপূর্ণ আপনার মানুষ হয়ে বড় হলো এবং খাতনাটা তার আগে থেকে হয়ে গেল সেটা ভালো, যত পরে হবে সেটা বাচ্চার জন্য কষ্টের। অতএব এটার জন্য নির্দিষ্ট কোনো বয়স আমরা বলতে পারি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে যতটা আগে করা যায় ততটাই ভালো। আর সুন্নতে খাতনা এটা মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? না, একমাত্র শর্ত তো বলা যাবে না। মুসলিম হওয়ার জন্য মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কালিমাতুর শাহাদা পাঠ করা এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হলো মুসলিম হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত। এর পাশাপাশি খাতনা এটা হলো আপনার প্রতিষ্ঠিত সুন্নাসমূহের একটি, যেগুলো পূর্বের যুগের সমস্ত নবী রাসূলদের মধ্যেও প্রতিষ্ঠিত ছিল এবং এটি সমস্ত নবী রাসূলদের ঐতিহ্য ছিল এবং সবার মধ্যে প্রচলিত একটি আমল ছিল। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই আমলটি আমাদের করা উচিত এবং প্রত্যেক মুসলমানের করা, এমনকি কোনো মুসলমান কোনো মানুষ যদি বয়স বেশি হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেন তখন ও তার যদি খাতনা না করা থাকে তাকে খাতনা করার বিষয়টি কিন্তু ফুকাহা কেরাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মানে এই না, এর মানে এই না যে কারো যদি খাতনা করা না হয় তিনি অমুসলমান থাকলেন, তিনি কালিমা শাহাদা পাঠ করলেও অমুসলমান তিনি মুসলমান থাকবেন না, ব্যাপারটা সেই লেভেলের না। আফরুজা শিলা আপনি লিখেছেন, হায়েজ নেফাস অবস্থায় সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করা যাবে কিনা? মাসিক অবস্থায় এবং আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং সে অবস্থায় সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করতে পারেন এবং সেইগুলোর অংশ হিসাবে তিন কুল সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস, তিন তিনবার এগুলো পাঠ করতে পারেন। এমনিতে অবস্থায় কোরআন কারিমের তিলাওয়াত জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে করা জায়েজ নয়, কিন্তু আপনি সকাল সন্ধ্যার দোয়ার অংশ হিসাবে আপনি এটি পাঠ করতে পারেন, মাস্তুন আমল হিসাবে পাঠ করতে পারেন। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছেন যে হালাল খাওয়ার থেকেও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই না, হালাল খাদ্য গ্রহণ করার চাইতেও পর্দার গুরুত্ব বেশি, এ কথা সঠিক নয়? তবে এটা ঠিক যে হালাল খাবার গুরুত্ব যেরকম সর্বোচ্চ, পর্দার করার গুরুত্ব কিন্তু ইসলাম শরীয়তে আছে এবং অনেক বেশি। অতএব একজন মুসলমান দুইটার ব্যাপারে দায়িত্বশীল হবেন এবং সতর্ক থাকবেন, এবং অ্যাজ এ মুসলিম আপনি পর্দা করার চেষ্টা যেমন করবেন হালাল খাবার চেষ্টাও করবেন, কিন্তু দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে হালাল খাবারের গুরুত্বটা শরীয়তে অনেক বেশি, এবং হালাল খাবার যদি না খাই আমরা তাহলে সেক্ষেত্রে আমাদের ইবাদত বন্দী কবুল হবে না, রোজা কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়াগুলো কবুল হবে না। সেজন্য হালাল খাবারের গুরুত্ব কিন্তু অনেক বেশি অন্য যে কোনো বিষয়ের চাইতে। তবে এটা ঠিক যে দুইটাই ফরজ, হালাল খাবার গ্রহণ করাটাও ফরজ আবার পর্দা করাটাও ফরজ। আমরা অনেকে হালাল উপর যেন গুরুত্ব বুঝি কিন্তু পর্দার গুরুত্ব বুঝি না, সেটি ভুল। শাহিন আক্তার আপনি লিখেছেন, সরকারি চাকরি আরও প্রায় ৬ বছর আছে, তারপর চাকরি ছেড়ে দেবার উদ্যোগ নিয়েছি, এবারে আপনার সুপরামর্শ আশা করছি। বোন, প্রথমত পর্দাহীনতার কারণে বা সেরাই কোনো কারণে যদি আপনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবি, এবং সেই সাথে আমরা বলবো যে আপনার সংসার চালানোর জন্য যদি আপনার উপার্জনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে বাসা থেকে আপনি অনেক ব্যবসা বাণিজ্য আজকাল করা যায় সেই ব্যবসা বাণিজ্যগুলো করার চেষ্টা করতে পারেন, আর যদি খুব বেশিটা প্রয়োজন না হয় তাহলে আপনি অবশিষ্ট সময় তওবা, ইস্তেগফার, ইবাদতবন্দি ইত্যাদিতে কাটাবার চেষ্টা করেন, সেই সাথে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। দেখুন, ইসলাম মেয়েদেরকে ভেতরটাকে সামাল
নেওয়ার সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা মেয়েদেরকে স্বাধীনতার নাম দিয়ে ভেতর বাহির সব ধরনের কাজই তাদের উপর চাপিয়ে দিচ্ছি। এতে আদতে নারীদের মুক্তি হচ্ছে না, বরং তাদের উপরে ডাবল ডিউটির প্রেশার চাপানো হচ্ছে। বিধায় মা বোনরা বিশেষ করে যখন পর্দা এবং তাদের প্রাইভেসি, তাদের ব্যক্তিত্বের উপর আঘাত আসবে বা সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি মানে দাঁড়াবে, সৃষ্টি হবে, তখন তাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো।